আচ্ছা, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন? আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। জি, আমার নাম মোহাম্মদ সজীব, বয়স 20 বছর, আমি একজন ছাত্র। আচ্ছা, বলেন সজীব সাহেব। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আসলে আমি একজন ছাত্র, গত 2 বছর 2.5 বছর যাবত আমি মানে মাজার ব্যথা বা কোমর ব্যথায় ভুগতেছি। তো অনেক চিকিৎসা করছি, এক্স রে করেছি, তারপরে কোনো কাজ হচ্ছে না। ব্যথা কি পায়ের দিকে যায়? না না, পায়ের দিকে না, মানে কোমরের মাঝখানে মেরুদণ্ডে ওই জায়গায় থাকে আর কি। আচ্ছা, কোনো এক্সারসাইজ করছেন এটার জন্য? এক্সারসাইজ হালকা করেছি, ওই ইউটিউব চ্যানেলে বিভিন্ন যেগুলো আছে। আচ্ছা, এখন কি জানতে চাচ্ছেন? এখন আমি জানতে চাচ্ছি আসলে এটা কিভাবে, এটা থেকে আমি এটা মানে রিমুভ করার কোনো উপায়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। একে দেখেন, স্টুডেন্ট, বয়স বেশি না, এখন ওই কোমর ব্যথা। আমি প্রায় স্টুডেন্ট বা বাচ্চাদেরও নিয়ে আসতেছে কোমর ব্যথা। ওই ঘুরে ফিরে একটি কথা, আমাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গিয়েছে, মানে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে এখন মোবাইল ফোন নিয়ে সবাই বসে থাকে সারাক্ষণ, প্রয়োজন হলেই মোবাইলটা দরকার হয়। মানে ব্যবসা করতে গেলেও মোবাইল দরকার, আপনার স্টাডি করতে গেলেও মোবাইল ফোনের দরকার। এই যে বসে থাকা, সারাক্ষণ ঝুঁকে হোক বিভিন্নভাবে একই পশ্চারে, বা অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল ফোন ইউজ করে, তাদের ঘাড়ে প্রবলেম হচ্ছে। তো আমার মনে হয় আপনাকে, আপনি কোথায় আছেন আমি জানি না, যদি ঢাকার বাহিরে থাকেন, সাঁতার জানেন, আপনি রেগুলার 10-15 মিনিট করে সাঁতরাবেন, বেশি সময় নেওয়ার দরকার নেই, এবং খুব তাড়াহুড়া হুড়োহুড়ি করে সাঁতার কাটা বা খুব এক্সট্রিম ভাবে না, এটা করা যাবে না। খুব স্বাভাবিক সুস্থভাবে সাঁতার কাটবেন 10-15 মিনিট করে। আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার নামেই দেওয়া আছে, ডক্টর MD শফিউল্লাহ প্রধান, আপনি ওখানে দেখবেন ব্যাক এক্সারসাইজ আছে, কিছু ব্যাক এক্সারসাইজ, উপর হয়ে শুয়ে কিছু ব্যায়াম দেওয়া আছে, ট্রাই করবেন, ওই ব্যায়ামগুলো আশা করি ইমপ্রুভ হয়ে যাবে। আর সাঁতার কাটলে ইমপ্রুভ হয়ে যাবে, তারপরও সমাধান না হলে হয়তো আপনার পিঠের একটা MRI করে দেখতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে কোনো ডাক্তারের শরণাপন্ন হতে হবে, বাত ব্যথা এবং রিহাব ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনাকে হয়তো একটা MRI করে দেখতে হবে। যে সমস্যা থাকলে হয়তো বিভিন্ন প্রকার থেরাপির প্রয়োজন হতে পারে, ইলেকট্রোথেরাপি বা ম্যানুয়াল থেরাপি বা আকুপাংচারি জাতীয় চিকিৎসার প্রয়োজন হতে পারে। স্যার, হাঁটু ব্যথা মেইন কারণ হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, আমরা যদি এই নিয়ে একটু কথা বলি, এটা জি, কিভাবে বুঝবে এবং হচ্ছে আগে থেকে কিছু করণীয় আছে মোস্ট কিনা? অফ দা হাঁটু ব্যথা রুগী আমরা বলছি আর্থ্রাইটিস জনিত সমস্যা, এর মধ্যে আর্থ্রাইটিস তো অনেক টাইপের আছে। অনেকটাই সেক্ষেত্রে যেমন আপনি বলছিলেন রিউমাটয়েড আর্থ্রাইটিস, যে সেটা হচ্ছে হাঁটু ব্যথার সাথে হাঁটু ফুলে যেতে পারে, হাঁটু ফুলে যাবে, অনেক সময় ভিতরে আমরা বলি ইনফ্ল্যামেটরি এক্সুডেট পাওয়া যায়, অনেক সময় বের করে দিতে হয়, কারণ ওই এক্সুডেটগুলো হাঁটুটাকে আরও নষ্ট করে ফেলে, লাল রুগী হয়ে কষ্ট যাওয়া, পায়। গরম হয়ে যাওয়া, হ্যাঁ, এই হ্যাঁ জাতীয় এগুলো হতে সমস্যা পারে। হয়, তো এগুলা সরিয়ে ফেলতে হবে। তো অনেক ক্ষেত্রে এই রুগীরা আসলে বুঝতে পারে না আসলে কি করবে, বা ওষুধ খাবে না, কোথায় যাবে, কি করা উচিত। তো একটা একটা পজিটিভ দিক, কিন্তু বাংলাদেশে এখন প্রচুর স্পেশালিস্ট তৈরি হয়েছে, প্রচুর হসপিটাল তৈরি হচ্ছে, প্রচুর সেন্টার তৈরি হয়েছে, অন্তত একটা বেসিক লেভেল চিকিৎসা এখন কিন্তু পাওয়া যাচ্ছে। আর এই হাঁটুর ক্ষেত্রে আমি যেটা বারবার বলতে চাই সবাইকে, ওজন একটা ফ্যাক্টর, কারো যদি ওভারওয়েট থাকে অবশ্যই ওজন কমিয়ে ফেলতে হবে হাঁটু যদি সুস্থ রাখতে চায়। কেউ যদি হাঁটুর হাঁটার অভ্যাস না থাকে বা বাদ দিয়ে ফেলেছে বা হাঁটা একেবারেই বন্ধ, তাদের আজকে থেকে হাঁটার অভ্যাস করতে হবে গ্রেজুয়ালি। ধরেন প্রতিদিন 5-6 মিনিট করে হাঁটলো, আস্তে আস্তে বাড়ালো, এভাবে আস্তে আস্তে 1 ঘন্টা পর্যন্ত নিতে পারে। আর অনেকের হয়তো বলে মনে করে যে হাঁটতে হলে একবারই হাঁটবে বা এট এ টাইমে অনেক সময় হাঁটবে, এটা হচ্ছে রেগুলার 2-3 বার অল্প সময় হাঁটা অনেক বেটার। আচ্ছা, মানে এইটা কিন্তু একটা রিকভারি পিরিয়ড পায় সে, এটা মনে হয় আমরা অনেকেই জানি না। অনেকেই জানেন, আচ্ছা, অনেকে একটা মনে করে। ফোন নিয়ে নেই স্যার, এই আচ্ছা বিষয়ে আবার ফিরবো আমরা। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন? আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। পবিত্রকুমার মন্ডল, গোপালগঞ্জ থেকে বলছিলাম। জি, বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ও সমস্যা হলো, আমার ওয়াইফের 10 দিন আগে রিক্সায় উঠতে গিয়ে হঠাৎ পায়ে টান লাগলো। তো অর্থোপেডিক সার্জনের কাছে গেলে উনি বললেন যে MRI করতে হবে, লিগামেন্ট সমস্যা হতে পারে। তো MRI করে দেখা গেল যে ইনজুরি অফ ACL আর গ্রেড 2 ইনজুরি অফ মিনিসকাস, মিনিসকাস। তো এটা রিপোর্ট পাওয়ার পরে উনি ওরা পুরো পাটা ব্যান্ডেজ করে দিলেন একেবারে, এখন একেবারে পুরো পাটা ব্যান্ডেজ, এবং 21 দিনের কথা বললেন যে 21 দিন পরে খুলতে হবে।
আসলে এখন মানে এরপরে রিহ্যাবিলিটেশন যেটা খুব শুনতেছিলাম আপনার কথা খুব মন দিয়ে, তো এটা আসলে পরবর্তীতে আর কি ভবিষ্যৎটা মানে একটা পা তো খুললাম কিন্তু পরবর্তীতে চলাচল ওজন 71 কেজি মতো ওজনটা একটু বেশি আছে, এখন আমি একটু পরামর্শ চাচ্ছি স্যার আপনার কাছে। অবশ্যই ধন্যবাদ, আপনার পরামর্শ খুব সহজ। এই 21 দিন পর প্লাস্টারটা বা উনি যে ব্যান্ডেজ করে দিয়েছে এটা খোলার পর ওনাকে ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আপনি ডাক্তার সাহেবকে বললেই উনি এটা ব্যবস্থা করবেন, এবং হাঁটুর বিভিন্ন এক্সারসাইজ আমার ইউটিউব চ্যানেলও দেওয়া আছে, ওই এক্সারসাইজগুলো ওনাকে করতে হবে। আর পাশাপাশি ওনাকে এই যে কয়দিন বলবেন ওজন কমাতে, ওজন কমানোর জন্য যদি কোনো থাইরয়েডের প্রবলেম না থাকে সেক্ষেত্রে ডায়েট কন্ট্রোল করেই করতে হবে, খাবার যাহা খাচ্ছেন উনি সেটাই খাবেন, সেটার পরিমাণ কমাতে হবে, পেট খালি রাখতে হবে, পর্যাপ্ত পানি খেতে হবে। আফটার ইয়ার পরে আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা নিলে ইনশাল্লাহ উনি এই সমস্যা রিকভারি হয়ে যাবে, এতে টেনশনের কোনো কারণ নেই। বলছিলাম হাঁটার ব্যাপারে, আমরা তো জানি যে হাঁটা দিনে একবার 1 ঘন্টা হাঁটলেই হয়, কিন্তু ভাগে ভাগে হাঁটাটা এটা এটা আসলে হয়ে ওঠে না অনেকের হয়তো, বাট অনেকের ধারণা যে টানা সকালে ভোরেই হাঁটতে হবে, এটা আমি প্রায় রোগী বলে স্যার হাঁটবো কি সকালে ভোরে, এটা ভোরে হাঁটার কারণটা হচ্ছে অন্য একটা ইস্যু আছে, সেটা হচ্ছে বাংলাদেশ একটা মোস্ট অফ দ্য ইসলামিক একটা কান্ট্রি, সকালে সবাই ফজরের নামাজ পড়তে উঠে এবং সকালের পরিবেশটা খুব ভালো থাকে, হ্যাঁ একেবারে কোনো ধুলাবালি নাই কিছু নাই, সারা রাতে যে হয়তো কুয়াশা হতে পারে বা পরিবেশটা ভালো, এই এই ভালো একটা ওয়েদারে সবাই হাঁটার অভ্যাস করেছে বা আমরা বলি করতে, এই জন্য সকালে কথাটা বলেছে। এখন সবার দ্বারা তো আসলে সকালে উঠে এই কাজটা করা সম্ভব না, স্পেশালি ব্যথা রুগীদের সকালবেলা উঠা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না, আর্থ্রাইটিস রুগী তারা উঠতেই পারে না, কষ্টে তাদের একেবারে জীবন অসহ্য হয়ে যায়, তো তাদের ক্ষেত্রে তারা কিন্তু আস্তে আস্তে সকাল গড়িয়ে যখন দুপুর হয় বিকাল হয় আস্তে আস্তে তার ব্যথাটা কমে আসে অনেক ক্ষেত্রে, তো যখন সে পারে তখনই সে হাঁটবে। কথাটা হচ্ছে আপনার লাইফ স্টাইল আমার লাইফ স্টাইল কিন্তু এক না, এক একজন এক এক জায়গায় আছে, কেউ গ্রামে কেউ শহরে কেউ হচ্ছে আধা শহরে, কেউ হয়তো এমন এক পরিবেশে থাকে তাকে বাসা থেকে বের হইতে সম্ভব না তার জন্য, তো সে বাসায় ট্রেডমিলে হাঁটতে পারে বা বাসার ছাদে হাঁটতে পারে, এই ডিপেন্ডস অন, এটা হচ্ছে আমার কথা হচ্ছে হাঁটতে হবে। এখন হাঁটাটা আমি যদি ফিক্সড করে দিই আপনাকে ভোরেই হাঁটতে হবে, তাহলে তার দ্বারা ভোরে আর হাঁটা সম্ভব হবে না, সে আর হাঁটবে না, হাঁটতে হবে যখন সে পারে। এখন সেটা হতে পারে একজন অফিস ওয়ার্কার, সে রাত 9টা পর্যন্ত অফিসে ছিল, 9টার পর থেকে আধা ঘন্টা হেঁটে বাসায় গেল, সকাল 9টায় হয়তো অফিসে যায়, অফিসে যাওয়ার সময় সে হেঁটে গেল, মাঝখানে দুপুরে 1 ঘন্টা সে ব্রেক পেলো, ওই 1টা ঘন্টা একটু সে পাশে যদি কোনো তার হাঁটার জায়গা থাকে হাঁটবে, তো ইট ডিপেন্ডস অন। আর একটা শুধু ইম্পর্টেন্ট ইস্যু যে ভরা পেটে হাঁটাহাঁটি করা যাবে না, মানে খাবার খেয়ে হাঁটতে নামা যাবে না, ন্যূনতম 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে হাঁটতে হবে, খালি পেটে বেস্ট, খালি পেটে এটা বেস্ট, যে সকালে হাঁটাটাও ঘুরে একই কথা, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে থাকে এই জন্য মানুষ হাঁটে। জি।